সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ইমরান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সুস্বাগতম এখন আমি এসএসসি সাধারণ গণিত বীজ রাশি থেকে যশোর বোর্ড দুই হাজার আসা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরও সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো যশোর বোর্ড দুই হাজার উনিশ উদ্দীপক উদ্দীপকে দুইটি সমীকরণ দেওয়া আছে প্রথম সমীকরণ ওয়াই স্কোয়ার মাইনাস টু রুট থার্টি ইকুয়াল ইলেভেন পি ইকোয়াল রুট থ্রি প্লাস রুট টু প্রশ্ন ক এক্স কিউব প্লাস নাইন ওয়াই কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো খ ওয়ান নং এর সাহায্যে ওয়াই টু দ্য পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই ওয়াই টু এর মান নির্ণয় করো গ পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব রুট থ্রি হলে টু নং সম্পর্কটি প্রমাণ করো বন্ধুরা প্রশ্ন তে ছিল এক্স কিউব প্লাস নাইন ওয়াই কিউব প্লাস এক্স উৎপাদকে বিশ্লেষণ করো প্রদত্ত রাশি যে রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো এক্স কিউব প্লাস নাইন ওয়াই কিউব প্লাস এখানে নাইন ওয়াই কিউবকে ভাঙবো ভেঙে এইট ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব লেখবো এইট ওয়াই কিউবের সাথে ওয়াই কিউব যোগ করলে নাইন ওয়াই কিউব হয় তাই নাইন ওয়াই কিউবকে ভেঙে এইট কিউব প্লাস কিউব লেখা হয়েছে ইকুয়াল এইট ওয়াই কিউবকে টু হোল কিউব লেখা যায় দেখো বন্ধুরা এখানে এক্স কিউব প্লাস হোল কিউব আছে তো এখানে আমরা এ কিউব প্লাস কিউবের সূত্রে ফেলবো এবং এখানে এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস কিউব এটাকেও আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলবো এখানে এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং বি মানে হচ্ছে ওয়াই কিউব আমরা জানি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রের আকারে ফেললে এইটার পরিবর্তে হয় এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু টু ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার এখানে এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে টু তাহলে ওই সূত্রের আকারে এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি এই সূত্রের আকারে ফেলা হয়েছে এখানে প্লাস আছে তাই এখানে আমরা প্লাস দিলাম এখানেও আমরা এ প্লাস বি কিউবের সূত্রে ফেলবো এ কিউব প্লাস বি সূত্রে হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস তো এই সূত্রে আমরা ফেলবো তো এক্স প্লাস ওয়াইটাকে আমরা এ ধরেছিলাম তাহলে হয় এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই এ ওয়াইটা হচ্ছে বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার হলো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই লেখা হয়েছে মাইনাস এ বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার বন্ধুরা এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই হয় হচ্ছে টু ওয়াই ইন্টু এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়েছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়েছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখন এই ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়াই গুণ করব তাহলে হয় এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন পরবর্তী লাইনে এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস

আর ফোর ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ফাইভ ওয়াই স্কোয়ার হয় আর এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার হয় টু এক্স স্কোয়ার হয় তাহলে হয় এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার তো উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এখন আসি প্রশ্ন খতে খ নম্বর প্রশ্নে বলেছে ওয়ান নোংয়ের সাহায্যে ওয়াই টু দ্য পাওয়ার এইট মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু দ্য পাওয়ার ফোর এর মান নির্ণয় করো

ওয়াই স্কোয়ার ইকোয়াল ইলেভেন প্লাস টু রুট থার্টি মাইনাস টু রুট থার্টি প্লাস টু রুটে হয়ে গেল আমরা ওয়াই স্কোয়ারের মান পেলাম ইলেভেন প্লাস টু রুট থার্টি এখন এই ওয়াই স্কোয়ারের মান থেকে আমরা ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করব তাহলে ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই ইলেভেন প্লাস টু রুট থার্টি ওয়ান বাই ইলেভেন প্লাস টু রুট থার্টি হল এখন এইটার লব ও হরের সাথে ইলেভেন মাইনাস টু রুট থার্টি গুণ করব তাহলে ওয়ানের সাথে যদি গুণ করি তাহলে ওইটাই হয় ইলেভেন মাইনাস টু রুট থার্টি এবং নিচে হয় ইলেভেন প্লাস টু রুট থার্টি ইন্টু ইলেভেন মাইনাস টু রুট থার্টি এখন বন্ধুরা দেখো নিচে তো এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে পড়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই এখানে লেখা হয়েছে ইলেভেন স্কোয়ার মাইনাস টু রুট থার্টি হোল স্কোয়ার তাহলে ইলেভেনকে স্কোয়ার করলে হয় একশো একুশ এবং টু রুট থার্টিকে হোল স্কোয়ার করলে হয় একশো বিশ বন্ধুরা দেখো স্কোয়ার আর রুট কাটা আর দুই দুগুণা চার চার তিরিশে একশো বিশ তাহলে একশো একুশের থেকে একশো বিশ বাদ দিলে থাকে ওয়ান তাহলে নিচে যদি ওয়ান হয় নিচের ওয়ানের কোনো ভ্যালু নাই তাহলে হয় হচ্ছে ইলেভেন মাইনাস টু রুট থার্টি তাহলে ওয়ান বাই ওয়াই স্কোয়ার এর মান বের হলো ইলেভেন মাইনাস টু রুট থার্টি বন্ধুরা আমরা ওয়াই স্কোয়ারের মান পেয়েছিলাম ইলেভেন প্লাস টু রুট থার্টি এবং ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান পেয়েছি ইলেভেন মাইনাস টু রুট থার্টি ওয়াই স্কোয়ার আর ওয়ান বাই ওয়াই স্কোয়ার যোগ করবো যোগ করলে ওয়াই স্কোয়ারের মান বের হয়েছিল ইলেভেন প্লাস টু রুট থার্টি তাই এখানে দেখলাম ইলেভেন প্লাস টু রুট থার্টি আর ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান বের হয়েছিল ইলেভেন মাইনাস টু রুট থার্টি তাহলে বন্ধুরা দেখো এখানে প্লাস টু রুট থার্টি আসছে আর এখানে মাইনাস টু রুট থার্টি আসছে দুইটা কাটা দুইটা কাটা গেলে থাকতেছে এগারো আর এগারো 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 যোগ করলে হয় বাইশ এখন ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করবো তাহলে ওয়াই স্কোয়ারের মান হচ্ছে ইলেভেন প্লাস টু রুট থার্টি এখানে মাইনাস থাকার কারণে এখানে শুধু মাইনাস হয়ে গেল মাইনাস ইলেভেন প্লাস টু রুট থার্টি এখানে দেখা যাচ্ছে প্লাস ইলেভেন আর মাইনাস ইলেভেন কাটা যাবে তাহলে টু রুট থার্টি আর টু রুট থার্টি ফোর হয় এখন প্রদত্ত রাশি যে রাশিটার মান প্রশ্নে বলেছে যে রাশিটার মান নির্ণয় করতে হবে ওয়াই টু ডাবার এটা লিখলাম এখন আমরা ভাঙব ভাঙলে হয় ওয়াই টু ওয়ান বাই ওয়াই টু দ্য পাওয়ার ফোর বন্ধুরা ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয় তাহলে এইটের ভিতর থেকে ফোর বাদ দিলে পাওয়ার ওয়াই টু দ্য পাওয়ার ফোর আর ওয়ান বাই ওয়াই টু দ্য পাওয়ার ফোর ওয়াই টু পাওয়ার ফোরকে লিখেছি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই টু পাওয়ার ফোরকে লিখেছি ওয়ান বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এখন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে হয় ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান বের হয়েছিল বাইশ এবং ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান বের হয়েছিল ফোর রুট থ্রি তাই এখানে আমরা এই মানটা বসিয়ে দেবো তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান বসাইলাম বাইশ এবং ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান বসাইলাম ফোর রুট এই দুইটা গুণ করলে হয় এইটি এইট রুট থার্টি তাহলে নির্ণমান এইটটি এইট রুট থার্টি বন্ধুরা গ নম্বর প্রশ্নে আসি গ নম্বর প্রশ্নে বলেছে পি প্লাস ওয়ান রুট থ্রি হলে টু নং সম্পর্কটি প্রমাণ করো টু নং সম্পর্কটি হচ্ছে উদ্দীপকের টু নং সমীকরণের কথা বলছে গ নম্বর দেওয়া আছে পি প্লাস এইটিন রুট থ্রি এখন আমরা লসাগো করবো লসাগো হলো পিকিউব পি টু দ্য পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল এইটিন রুট থ্রি এখন ক্রস গুণন করব তাহলে হয় পি টু দ্য পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল এইটিন রুট থ্রি পি কিউব এইটিন রুট থ্রি পি কিউবকে আমরা পক্ষে নিয়ে আসবো তাহলে হবে পি টু দাবার সিক্স মাইনাস এইটিন রুট থ্রি পিকিউব প্লাস ওয়ান এখন আমরা এটাকে সূত্রে ফেলব সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে ফেলব তাহলে পি টু দাবার সিক্সকে আমরা লিখব পি কিউব হোল স্কোয়ার মাইনাস টু পি কিউব ইন্টু নাইন রুট থ্রি প্লাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান এখানে এ হচ্ছে পি কিউব এবং বি হচ্ছে নাইন রুট থ্রি তাহলে পি কিউব মাইনাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস দুইশো তেতাল্লিশ বন্ধুরা আমরা যদি নাইন স্কোয়ার করি তাহলে নয় নং একাশি আর রুট থ্রিকে হোল স্কোয়ার করলে হয় থ্রি বন্ধুরা আমরা যদি এটাকে ভাঙি দেখো তাহলে কী হয় নাইন স্কোয়ার রুট থ্রি হোল স্কোয়ার তাহলে একাশি ইন্টু থ্রি তাহলে তিন একাশি দুইশো তেতাল্লিশ প্লাস এখানে ওয়ান আছে সেই ওয়ানটা এখানে দেওয়া হয়েছে বন্ধুরা পিকিউব মাইনাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার দুইশো এখানে দুশো তেতাল্লিশের সাথে মাইনাস দুশো সাথে এক যোগ করলে হয় দুশো এবং এই দুশো বিয়াল্লিশকে আমরা দানপক্ষে পাঠিয়ে দিয়েছি তাহলে হয়েছে দুশো এখন আমরা উভয় পক্ষকে বর্গমূল করব বর্গমূল করলে হয় পিকিউব মাইনাস নাইন রুট থ্রি ইকুয়াল রুট দুইশো বিয়াল্লিশ পিকিউব মাইনাস নাইন রুট থ্রি দুশো বিয়াল্লিশকে আমরা লিখতে পারি এগারো রুট টু এখন বন্ধুরা এই মাইনাস নাইন রুট থ্রিকে আমরা ডানপক্ষে দিয়ে দিব তাহলে হয় পিকিউব ইকোয়াল নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু এখানে নাইন রুট থ্রিকে আমরা ভাঙবো ভেঙে লিখবো থ্রি রুট থ্রি আর সিক্স রুট থ্রি তাহলে নাইন রুট থ্রি হয় ইলেভেন রুট টুকে ভাঙবো ইলেভেন রুট টুকে ভেঙে নাইন রুট টু এবং টু রুট টু করবো তাহলে পি কিউব আবার আমরা সূত্রে ফেলবো এ কিউব প্লাস বি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রে ফেলবো এখানে এ ধরে নেব রুট থ্রি এবং বি ধরে নেব রুট টু তাহলে রুট থ্রি প্লাস রুট টু হোল কিউব ও এক পাওয়ার রুট থ্রিকে যদি বাদ দিয়ে দেই তাহলে হয় পি ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু এটাই প্রমাণ করতে বলেছিল তো পি ইকোয়াল রুট থ্রি প্লাস রুট টু প্রমাণিত